আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বিবি অনার্স থার্ড ইয়ের একটি সাবজেক্ট। তো কস্ট অ্যাকাউন্টিংয়ের সার্ভিস কস্টিংয়ের একটি প্রবলেম আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রবলেমটা আমি একটু পড়ি। এ বাস রান বিটুইন A bus run between Rajshahi and Dhaka at distance of 300 km. It is not on route for 5 days a month on average. The run on upward and downward January per day. Its capacity is 14%. And on average, 90% is full. The other information are as follow. Value of the bus, 15 lakh. Road license per year, 3,000. Garage rent per year, 12,000. Insurance charge per year, 35,000. Driver license per month, 5,000. Jomuna Bridge toll per tips, 600, interest and other charges per year, 24,000, cost of petrol per liter, 50 taka, kilometer run per liter, 5 taka, maintenance cost per kilometer, 3.5, tire cost allocation per kilometer, 2.5, lubricant cost per kilometer, 16, life of the bus, 5 years. Requirement: calculate the cost per kilometer and Dhaka to Rajshahi fare per passenger. Assume profit 25% on cost. Assume profit 25% of cost. So, I'm going to buji question term. A bus run between Dhaka to Rajshahi 300 kilometer. Ekti bus Dhaka theke Rajshahi jaye 300 kilometer. It is not a 5-day route. A month on an average, অর্থাৎ 5 দিন এই বাসটা বন্ধ থাকে। কয়দিন বন্ধ থাকে? 5 দিন। ইট রানস ওয়ান আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড জার্নি পার ডে, অর্থাৎ যাওয়া আসা করে প্রত্যেক দিন। ইট ক্যাপাসিটি ইজ 14% অ্যান্ড অন অ্যাভারেজ 90% ইজ ফুল। ক্যাপাসিটি 40%, এর মধ্যে 90% ফুল থাকে, 10% খালি থাকে। দ্য ইনফরমেশন আর অ্যাজ ফলোস। বিল অফ দ্য বাস 15 লাখ টাকা, রোড লাইসেন্স পার ফি 3,000 টাকা, ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 2,500 টাকা, গ্যারেজ রেন্ট 12,000 টাকা, ড্রাইভার স্যালারি পার মান্থ 5,000 টাকা, যমুনা ব্রিজ টিপস 5,000 টাকা, রোড এক্সপেন্স 12,000 টাকা, ইন্স্যুরেন্স অ্যান্ড চার্জেস পার ইয়ার 24,000 টাকা, কস্ট অফ দ্য পেট্রোল 50 টাকা, কিলোমিটার রান পার 5 কিলোমিটার, মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার 3.25, টায়ার অ্যালোকেশন পার কিলোমিটার, টায়ারের খরচ প্রত্যেক কিলোমিটার 2.5, লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ 60 টাকা, অর্থাৎ লুব্রিকেন্টস যে ইঞ্জিনের অয়েল আছে এটা দেওয়া পার কিলোমিটার 60 টাকা খরচ হয়। টিপস অফ দ্য বাস লাইফ অফ দ্য বাস 5 ইয়ার, বাসটি জীবনকাল 5 বছর। বলতে হচ্ছে এখানে প্যাসেঞ্জার কিলোমিটার বের করো ঢাকা টু রাজশাহী, যদি প্রফিট করা হয় 20% প্রফিট করা হয়, যদি 20% প্রফিট করা হয়। এখন আমরা অঙ্কটা সলিউশনে চলে যেতেছি। তো প্রথমে আমরা খরচগুলোকে দুই রকম ভাগ করলাম, একটা হলে ফিক্সড কস্ট, আরেকটা হলে গিয়া ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট একটা কি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টের মধ্যে প্রথম আছে রোড লাইসেন্স। ফিক্সড কস্টের মধ্যে প্রথমে আছে রোড লাইসেন্স। রোড লাইসেন্স আছে 3,000 টাকা, 3,000 টাকা ভাগ 12, বছরে দেয় 3,000 টাকা। যেহেতু আমরা অঙ্কটা করতেছি মাসে, তো এখানে ভাগ দিতে হবে 12 দেওয়া, তো 250 টাকা, তো 250 টাকা। আচ্ছা, দ্বিতীয় হলো গিয়া ইন্স্যুরেন্স চার্জ। ইন্স্যুরেন্স চার্জ অ্যানুয়াল ছিল 2,500 টাকা, এটাও কী করতে হইব, 12 ভাগ দিতে হইব, ভাগ 12। যদি 12 ভাগ দেই তখন হয় 208 টাকা, 208। এখন কি গ্যারেজ রেন্ট,
গ্যারেজ রেন্ট এখানে দেওয়া আছে বার্ষিক 12,000 টাকা। গ্যারেজ রেন্ট দেওয়া আছে বার্ষিক 12,000 টাকা ভাগ 12, যেহেতু আমরা এক মাসেরটা করতেছি, এক মাসেরটা নিতে হইবে 1,000 টাকা। ড্রাইভার স্যালারি, ড্রাইভার স্যালারি প্রত্যেক মাসে 5,000 টাকা। ইন্স্যুরেন্স চার্জেস অ্যান্ড আদার্স এখানে দেওয়া আছে হইল গিয়া 24,000 টাকা বছরে। তো এটাও কী করতে হবে আমাদের, এক মাসে নিতে হইব যেহেতু 24,000, তো 2,000। ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্কিংস করি। ডিপ্রিসিয়েশন আমাদের ছিল 15 লক্ষ টাকা মেশিনের মূল্য, 1, 2, 3, 4, 5, 15 লক্ষ টাকা ছিল মূল্য, ঠিক আছে। তো এটা চলব হইলে 5 বছর, ভাগ হইল গিয়া 5 দেওয়া, তো গুণ হইল গিয়া 12 দেওয়া। তো ডিপ্রিসিয়েশন পার মান্থ বেড়ে যায় 25,000 টাকা, কত? 25,000। তো আমরা কী করলাম এখানে, ডিপ্রিসিয়েশন লিখে ফেলালাম কত প্রত্যেক বছর, প্রত্যেক মাসে কত? 25,000 টাকা। 15 লাখ টাকা ভাগ 5 গুণ 12 সমান কত বেরোলো? 25,000 টাকা ভাগ 12, প্রত্যেক মাসে কত? 25,000 টাকা। তো এখন আমরা বের করব ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট পার কিলোমিটার। তো এইগুলো সব যদি যোগ করি আমরা, যোগ করলে যোগফল হয় 33,458 টাকা। তো এটা বের করার জন্য আমাদের প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবো। তো প্রথম আমরা বের করব নর্মাল রানিং কিলোমিটার পার মান্থ। গাড়িটা 2 বার আপ ডাউন করে 25 দিন, এবং ডিস্টেন্স হল 300 কিলোমিটার। তো নর্মাল রানিং কিলোমিটার হলো গিয়া 15,000 কিলোমিটার। নর্মাল রানিং কিলোমিটার কত? 15,000। এর মধ্যে এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার সমান সমান রানিং কিলোমিটার পার মান্থ, যেটা আমরা বের করলাম কত? 15,000 কিলোমিটার গুণ এফেক্টিভ প্যাসেঞ্জার ক্যাপাসিটি। তো আমরা জানি কি 40 জন প্যাসেঞ্জার ক্যাপাসিটি আছে, এর মধ্যে 90% কী থাকে? খালি থাকে। তো খালি থাকলে এখানে বের হয় 5,40,000। কত বের হয়? 5,40,000, 40,000 কিলোমিটার এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000। তো এখন আমরা টোটাল যে ফিক্স কস্ট বের হইলো, এটা আমরা 5,40,000 দিয়ে কী করবো? ভাগ দেব। তো এখানে কত আছে? 33,458 ভাগ 5,40,000। তো ভাগ দিলে বের হয় 0.062, ভাগ দিলে বের হয় 0.062। তো আমাদের ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের হলো 0.062। তো এখন আমরা কী করবো? ভেরিয়েবল কস্টগুলোর ভাগ করলাম। ভেরিয়েবল কস্টগুলোর প্রথমে আছে যমুনা ব্রিজ টোল। যমুনা ব্রিজ টোল 600 × 2 × 30, 600 × 30, ঠিক আছে। তো এখানে যমুনা ব্রিজ সম্পর্কে এখানে বলা হয়েছিল পার ট্রিপ কত? 12,000। তো এখানে বের হয় কত? 72,000। যমুনা ব্রিজ টোল কত বের হয়? 72,000, 36,000 গুণ করলে 36,000। রোড এক্সপেন্স, রোড এক্সপেন্স হলো গিয়া 12,000 × 2 × 30, সমান সমান কত বের হয়? 72,000 টাকা। এবং কস্ট পার পেট্রোল বের হয় 50 টাকা চলে 1 কিলোমিটার। তো 15,000-এ কত খরচ হইব? তো 1,50,000, 1,50,000। এবং টায়ার কস্ট, এবং টায়ার কস্ট, টায়ার কস্টের আগে আমাদের একটা মিসিং হয়েছে, এখানে মেনটেন্স কস্ট আছে। মেনটেন্স কস্ট হলো 3.50 × 5,000 কিলোমিটার। তো 5,000 কিলোমিটার হলো 52,000
500. Tire cost, again tire cost হলো 2.25 গুণ 15,000 কিলোমিটার. 15,000 তো গুণ দিলে এখানে হয় 33,750 টাকা, 33,750 টাকা. এবং লুব্রিকেন্ট কস্ট হলো 60 গুণ 2 গুণ 25 সমান সমান 30,000 টাকা. এ সবগুলা যোগ করলে হয় 347,250. এটা আমরা ভাগ দেবো প্যাসেঞ্জার কিলোমিটার দা 5,47,250. ভাগ দেওয়ার পর আমাদের বের হইতে হচ্ছে এখানে ভেরিয়েবল কস্ট প্যাসেঞ্জার কিলোমিটার 643. তো ফিক্সড আর ভেরিয়েবল যোগ করলে হইতে আছে 0.705. অর্থাৎ প্যাসেঞ্জার কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 0.705. তো ঢাকা টু রাজশাহীর দূরত্ব ছিল কত? 300 কিলোমিটার. 300 গুণ 0.705 সমান সমান কত বেরোলে এখানে আমাদের 211.5. এটার উপরে কী করতে হইব? 20% ধরতে হইব. কী ধরতে হবে? 20% 211.5 সমান সমান 211.5 যোগ করলে হয় এখানে এখানে যদি ক্যালকুলেশন হয় 253.8 টাকা. অর্থাৎ ঢাকা টু রাজশাহীতে প্যাসেঞ্জার খরচ হয় পার হেড 253.8 টাকা. তো আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাস এখানে সমাপ্তি. পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো.